দলিয়াজান লেখিকা সংস্থার উদ্যোগত তৰাজান আদর্শ বিদ্যালয়ত কবিতা আবৃত্তি কর্মশালা বকুল বনচৰা নামাকৰণেৰে আজিৰে পৰা দলিয়াজান লেখিকা সংস্থাই বিদ্যালয়ে বিদ্যালয়ে ছাত্ৰ ছাত্ৰীসকলক কবিতা আবৃত্তিৰ কর্মশালা আৰম্ভ কৰিছে। এই উপলক্ষে আজি ভাদৈ পাঁচালীত নতুনকৈ স্থাপন হোৱা তৰাজান চাহ বাগিচা আদৰ্শ বিদ্যালয়ত 100+ ছাত্ৰ ছাত্ৰীক কবিতা আবৃত্তিৰ বিভিন্ন কৌশলৰ শিক্ষা প্ৰদান কৰে। কৰ্মশালাখনিত প্ৰশিক্ষণ প্ৰদান কৰে দুলিয়াজানৰ বিখ্যাত আবৃত্তিকাৰ স্বপ্না দেৱী নাথে। তাকে শুনি যেতিয়ে প্ৰতিজন ছাত্ৰ ছাত্ৰী আমাৰ আচলতে ভৱিষ্যত, তেওঁলোক দেশৰ সু নাগৰিক ভৱিষ্যত। তেওঁলোকে ভাষা সাহিত্যৰ লগতে তেওঁলোকৰ নিজৰ জীৱন প্ৰণালীৰ বিষয়ে, তেওঁলোকে যিখিনি আপোনালোকৰ স্কুলৰ জৰিয়তে যিখিনি তেওঁলোক বৌদ্ধিক শাৰীৰিক বৌদ্ধিক মানসিকভাৱে যিখিনি তেওঁলোকক আগবঢ়াই দিছে, তেওঁলোক নিশ্চয় উপকৃত হ'ব। আৰু যিহেতু আজি মই উপস্থিত থকাৰ থাকি এইটো অনুভৱ কৰিলোঁ, তেওঁলোকে বিশেষকৈ ধৈৰ্য সংযম আৰু নিয়মানুৱৰ্তিতা যেতিয়া আমি সাধাৰণতে শিশুৰ বৌদ্ধিক বিকাশৰ ক্ষেত্ৰত আমি অনুভৱ কৰোঁ, তেওঁলোকক দুঘণ্টা সময় মই যি আবৃত্তি কলা আগবঢ়াই গৈ আছিলোঁ, তেওঁলোকে খুব সুন্দৰকৈ মোৰ লগত সহযোগিতা আগবঢ়ালে। আৰু সেয়ে হয়তো মই বেছি উৎফুল্লিত হৈ গৈছোঁ। বিশেষকৈ কণ কণ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগত মই কেইবাবছৰো ধৰি আবৃত্তি কলাৰ লগত জড়িত হৈ আছোঁ। তেওঁলোকৰ শিশুৰ মানসিক জগতখনত মই ঘূৰি ফুৰিবলৈ কিছু হ'লেও মই সময় পাইছিলোঁ। আৰু আজি বিশেষকৈ এটা পাঠদান দিবলৈ যিটো মই সুবিধা পালোঁ, মই বহুত সুখী হ'লোঁ। পৰৱৰ্তী সময়ত নিশ্চয় মই আকৌ সহযোগিতা আগবঢ়াম, এই আপোনালোকৰ কথা দিলোঁ। অনুষ্ঠানটিৰ আৰম্ভণিতে বন্তি প্ৰজ্বলন কৰে ডিব্ৰুগড় জিলা কবি সন্মিলনৰ সভাপতি পবিত্ৰ গগৈয়ে। বিদ্যালয়খনিৰ শিক্ষয়িত্ৰী শিখামণি হাজৰিকাৰ পৰিচালনাত সমবেত সংগীত পৰিৱেশন কৰে বিদ্যালয়খনিৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে। লেখিকা সংস্থাৰ উপ সভানেত্ৰী মিতালী মহন্তৰ সঞ্চালনাত অনুষ্ঠিত হোৱা কৰ্মশালাখনিত আদৰণি ভাষণ প্ৰদান কৰে বিদ্যালয়খনিৰ অধ্যক্ষ তথা জিলা সাহিত্য সভাৰ প্ৰাক্তন সম্পাদক ৰাজীৱ কোঁৱৰে। গতিকে সেইগৰাকী আৰু এগৰাকী মই মিজু ৰাভা বাইদেউৰ কাৰণে মই এটা কি কৰিম যে এনেকুৱা এটা পৰিৱেশ দিবৰ কাৰণে যিটো প্ৰয়াস কৰিছে, সেই মিজু ৰাভা বাইদেউক আমাৰ বিদ্যালয়ৰ তৰফৰ পৰা হাত খালি ৰাখিব বিচাৰিছোঁ সকলোকে। আজি তৰাজান আদৰ্শ বিদ্যালয়ত কবিতা আবৃত্তি কৰ্মশালা আৰু কবিতা পাঠ ছাত্ৰ ছাত্ৰীসকলক প্ৰদান কৰিছে। আৰু দুয়োজন লেখিকা সংস্থাৰ বিষয়বীয়াসকলক আমি তৰাজান আদৰ্শ বিদ্যালয়ৰ তৰফৰ পৰা আগ্ৰহী কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। তেওঁলোকে ছাত্ৰ ছাত্ৰীসকলক যিহেতু শিক্ষা সংস্কৃতি আৰু সাহিত্যৰ অবিহনে এখন সমাজ প্ৰতিষ্ঠান হয়, গতিকে তেনে সন্দিখনত তেওঁলোকে প্ৰথম কাৰ্যসূচী হিচাপে আৰু তেওঁলোকে এখন কৰ্মসূচী প্ৰস্তুত কৰিছে আৰু প্ৰথম কাৰ্যসূচী হিচাপে তেওঁলোকে কবিতা আবৃত্তি কৰ্মশালা প্ৰদান কৰিছে ছাত্ৰ ছাত্ৰীসকলক। আমি সেই সুবিধা গ্ৰহণ কৰিছোঁ আৰু আমাৰ
গরিষ্ঠ শিক্ষক ছাত্রছাত্রীয় এক শতাধিক ছাত্রছাত্রীয় এই কবিতা আবৃত্তি কর্মশালা অংশগ্রহণ করেছে আর যেহেতু শব্দর উচ্চারণ এইবিলাক ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হব বলে ভাবিছো। গতিকে এই চেগতে আমি দুলেজান লেখিকা সংস্থার সভাপতি সম্পাদিকা আর বিষয়ববীয়সকলক আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আর ধন্যবাদ জানাইছো। যেহেতু ছাত্রছাত্রীসকলের সর্বাঙ্গীন উন্নয়নের কারণে যে প্রয়াস করেছে আর গাঁয়ে গাঁয়ে গই বিদ্যালয়বিলাকত এই যে কার্যসূচী রূপায়ণ করেছে সেই কার্যসূচীসমূহে নিশ্চয় শিক্ষা সংস্কৃতি আর সাহিত্যের ক্ষেত্রে যথেষ্ট অরিহণা যোগাব বলে আমি আশাবাদী আর আমিও আশা করছো আমার ছাত্রছাত্রীসকলে সেই শৈক্ষিক ক্ষেত্রখনত সাহিত্যের ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী যাব বলে আমি ভাবি রাখিছো। ধন্যবাদ। চিনাকি পর্ব আর অনুষ্ঠানের আদরে সংস্থার সম্পাদিকা মদিরা শইকীয়া ভূঁইয়া সহযোগ আগবাই লেখিকা সংস্থার পদেন সদস্য নিজুরা ভাগগৈ বলিত ফুকন আর গায়ত্রী গগৈয়ে পদক্ষেপ লৈছো। বহুত ছাত্রছাত্রী অসমীয়া আখৰ উচ্চারণ খুব ভুল করে হওয়ার কথা খুবই ভুল করে আমি সেই উচ্চারণখানি শুদ্ধাবলে চেষ্টা করছো আর আমার কবিতার যোগেদি ছাত্রছাত্রীবিলাক শিক্ষার মানদণ্ড উন্নত করবলে চেষ্টা করছো। বিশেষ অসমীয়া শব্দর অল্প ভাণ্ডাটো যাতে আমি সহজ করবো তারবাবে চেষ্টা করছো। আমার মূল উদ্দেশ্য হয়েছে শিক্ষার্থী অল্প শিক্ষার মানদণ্ড উন্নত করা আর তাদের লিখার প্রতি কিবা একটা শিক্ষার প্রতি আগ্রহী করে করা আর মূলত কবিতা বৃত্তি শিকার একটা উদ্দেশ্য হয়েছে অসমীয়া শব্দ উচ্চারণ যাতে তেমনি সঠিককে করবো পড়ে আমার সেয়াই উদ্দেশ্য। আজি তরাজান স্কুল আমি আহি যেখানে আতিথ্য পালো আমি আপ্লুত হলো শিক্ষার্থীসলের যেটি উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর মন আমি দেখি খুব সুখ অনুভব করছো। বিশেষ একটা কথা মানে নকই নো যেটা আমি শেষ জাতীয় সঙ্গীতটা গাইছো কেজনান শিক্ষার্থী বহুত হাত থাকে চকু মুড়ি যেটা ফ্লোট গেছে আমি অভিভূত হয়ে পড়ছো। আসলে আমি বহুত অনুষ্ঠান করেছো বহুত শিক্ষার্থী লগ পাইছো কিন্তু আমি এইটা পরিবেশ পোয়া নাই জীবনত এটা প্রথম পালো। বিশেষ একেবারে নতুন স্কুল নতুন স্কুলখন যে পরিবেশ পাল আমি জীবনত নাপাহরো আর শিক্ষার্থীগুলো যেটা গাই গেছে আমি কম আপনাদের গাইছো আমি চাই আছো মানে ইমান সুন্দর পরিবেশ দিলে তারপর আমি স্কুলের শিক্ষক শিক্ষার্থীগুলো ধন্যবাদ জানাব লাগবে। অতিথি শিক্ষক শিক্ষয়িত্রী বিশেষক ছাত্র ছাত্রীয় জাতীয় সঙ্গীত অমর আপনার দেশ পরিবেশন করে অনুষ্ঠানটির সৌষ্ঠ বৃদ্ধি করে সফল সমাপ্তি ঘটায়। নিউজ ডেস্ক রিপোর্ট টেঙ্গাখাত লাইভ।